বাস স্ট্যান্ডটা কোথায়? মানে যাত্রী প্রতীক্ষালয়টা কোথায় আছে? তাহলে বাসটা এখানে কেন? বাসটা এখানে কেন? দাঁড়া, নিয়ম ভেঙে দেয় তো, সামনে বাস থাকলে তো নিয়ম নেই, এখন কেন? বাস স্ট্যান্ডে না গিয়ে এইখানটা পার্কিং করলে কেন? এখন তো কোনো বাস নেই সামনে। দাঁড়াও ওখানটা, তাহলে যত মনে তুমি এখান থেকে লোক তুলছো কেন বেআইনি ভাবে? বেআইনি হবে না। আগে নিয়ম ছিল সামনে বাস থাকলে অসুবিধা আছে মেনে নিলাম, এখন তো সামনে বাস নেই, তাহলে কেন দাঁড়াচ্ছো? কি যুক্তিতে যত্রতত্র ভাবে লোক তুলছো, একটা লোক যদি স্লিপ খেয়ে পড়ে যায় তার দায়টা কে নেবে? তাহলে বাস স্ট্যান্ডটা কি করতে করা হয়েছিল সরকারের? যে বাস স্ট্যান্ডটা করে দেওয়া হলো জনগণের টাকাতে, বাস স্ট্যান্ডটা কি করতে করা হয়েছিল তোমাদের সুবিধার্থেই তো? সেখান থেকে কেন লোক নাও না, সেখানে কেন বাস দাঁড়া করাও না? প্রবিদ্যা, ও প্রবিদ্যা, সবাই অন্যায় করে, তুমি অন্যায় করবে, তাই তো সোজা কথা। কি করবো, আমার তো পেটের জেলা করতে হবে না। আচ্ছা, এবার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে তার জন্য দায়ী থাকবে তো? সেরকমভাবে চলি না। তোমরা যে অন্যান্য বাসকে জ্যাম করে দাও সে খবর আমরা পেয়েছি। জ্যাম করে দিই? হ্যাঁ, খবর নেই সব প্রথম হয়ে থাকবে না, আমার কাছে আছে এবং আমাদের কাছে থাকে এটা। চলো বলতে পারবো না, আমার সময় তো কোনো জ্যাম হয় না। আচ্ছা, আর আমাদের পুলিশগুলি বলে যে চলে যেতে, আমরা চলে যাই। যত্রতত্র ভাবে বাস, মানে বাস স্ট্যান্ড ছাড়া, মানে যেটা বাস স্ট্যান্ড নয় সেখান থেকে লোক তোলো কেন? বা তাদেরকে তুমি মানে উঠতে দাও কেন? আমরা তো জবের থেকে বাস চলে, সেই জবের থেকে এইখান থেকে প্ল্যান। তোমরা নিয়ম ভাঙার পক্ষে, নিয়মের পক্ষে নিয়ম ভাঙা ভাঙি সবাই জানছি এটা, ধরে নিয়েছি তবে থেকে। নিয়ম ভেঙে এইভাবে যাত্রী তুলছেন আপনারা দিনের পর দিন, এটা কি উচিত কাজ হচ্ছে? যাত্রী সুরক্ষা কি আপনারা একদম দেখেন না, নাকি ব্যক্তিগত আপনার লাভ সেটাই দেখেন? কোনটা দেখেন বলেন? বাস স্ট্যান্ডটা থাকা সত্ত্বেও এখানে দাঁড় করান কেন?